বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ যে অধ্যায়টি তোমাদের প্রথমেই রয়েছে তার পার্ট ওয়ান ভিডিও আমি দিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখেছো। আর যে সমস্ত ছাত্রছাত্রী এখনও দেখোনি প্রথম ভিডিওটি, তো পার্ট ওয়ান ভিডিওটি দেখার জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমরা যেটা আলোচনা করব তোমাদের, যে বহির্জাত প্রক্রিয়ার যে ভাগগুলো বলেছিলাম, প্রধান আমাদের যে তিনটি ভাগ রয়েছে সেটা হলো আমাদের নদী, হিমবাহ এবং তোমার বায়ুপ্রবাহ। তো প্রথমেই তোমার রয়েছে নদী। তো প্রথমে নদী সম্পর্কে আমরা একটু জেনে নেব, নদী কাকে বলে, নদী উৎস মোহনা বলতে কী বোঝো, এগুলো একটু জানতে হবে। তো নদী কাকে বলে আমরা এটা জানি যে নদী হচ্ছে সবসময় কোনো একটা উচ্চ গতি থেকে কিন্তু নিম্ন গতির দিকে প্রবাহিত হয়। তাহলে কোনো উচ্চভূমি থেকে যখন একটা জলধারা নিজের গতিবেগে ভূপৃষ্ঠের বা ভূমির ঢাল অনুযায়ী নিচের দিকে প্রবাহিত হতে থাকে তখন তাকে আমরা নদী বলবো। নদীর তিনটে গতি লক্ষ্য করা যায়, উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। আমরা জানি নদী উচ্চ গতিতে সবথেকে বেশি পরিমাণে ক্ষয় করে, মধ্য গতিতে নদী হচ্ছে বহন করে এবং নিম্ন গতিতে নদী কিন্তু সঞ্চয় করে। আর নদীর উৎস মোহনা বলতে কী বোঝো, নদীর উৎস হচ্ছে নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে তাকে বলবো আমি নদীর উৎস। এবং নদী যেখানে গিয়ে মিশে, অর্থাৎ সাগর, উপসাগর বা কোনো বড় জলধারা যেখানে গিয়ে নদীটা মিশে তাকে বলবো আমি নদীর মোহনা। আর প্রধান আরেকটা তোমার ইম্পর্টেন্ট যেটা এখানে রয়েছে তোমাদের, যে নদীর উৎস মোহনা বললাম। আর পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটা আসে নদী থেকে, যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা, অথবা নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা, তো আমরা সুন্দর করে বোর্ডে একটু দেখে নেব ছবির সাহায্যে একে একে করে, যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কী কী রয়েছে এবং নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কী কী রয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে বহির্জাত প্রক্রিয়ার একটা আমি ভিডিও তোমাদেরকে নিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয় ভিডিওটি। তো আজকে আমি নদী সম্পর্কিত, তোমাদেরকে বলেছিলাম নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য সম্পর্কে আজকে আলোচনা করব। তো নদী সম্পর্কে পড়তে গেলে প্রথমে নদী সম্পর্কিত কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে, কারণ তোমাদের MCQ এবং SAQ যে প্রশ্নগুলো এক নম্বরের আসে তার মধ্যে এগুলোর মধ্যে বারবার দু একটা প্রশ্ন চলে আসে। তো আমাদের যে নদী সম্পর্কিত কিছু জরুরি শব্দ রয়েছে সেই শব্দগুলোর সম্পর্কে কিন্তু আমরা জেনে নেব। তো প্রথমে আমরা জানব নদীর উৎস এবং মোহনা। তাহলে যেহেতু নদী সম্পর্কে জানতি, তাহলে নদী বা রিভার, নদী কাকে বলে? আমি বলেছিলাম যে কোনো উচ্চভূমি থেকে যখন একটা জলরাশি কী হয়, উঁচু থেকে নিচুর দিকে, একটা যে কোনো জলরাশি উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয় তখন তাকে আমরা কী বলবো না, নদী। তাহলে নদী একটা যখন কোনো জলধারা উঁচু থেকে নিচুর দিকে নদী বা কোনো ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয় তখন তাকে আমরা বলবো নদী। তো প্রথম যে এক নম্বরে ছিল নদীর উৎস ও মোহনা। উৎস কাকে বলে? উৎস, উৎস হচ্ছে নদী যেখান থেকে উৎপত্তি লাভ করছে। তাহলে নদী কী হচ্ছে, আমার এখান থেকে উৎপত্তি লাভ করছে, এটাকে আমি কী বলতে পারি, যে নদীর উৎস। তাহলে নদী যেখান থেকে উৎপত্তি লাভ করছে তাকে বলবো আমি নদীর উৎস। আর নদী যেখানে গিয়ে মিশছে, যখন কোনো নদী কোনো সাগর, মহাসাগর, উপসাগর বা কোনো বড় জলরাশিতে গিয়ে মিশে তাকে আমি বলবো কি, নদীর মোহনা। তাহলে এই উৎস মোহনা সম্পর্কে আশা করি প্রত্যেকের বোঝা গেল। এরপরে দু নম্বর যেটা আছে নদী উপত্যকা। নদী উপত্যকা কি না, নদী যখন উৎস থেকে মোহনা পর্যন্ত একটা দেখো কি হয়, ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হয়েছে। যে ভূমির ঢাল বা নদীর যে খাতটা, যে ভূমির দৈর্ঘ্য বরাবর যে গেছে যে নদীর খাত, তাকে আমি বলবো কি, যে নদী উপত্যকা। অর্থাৎ অ্যাকচুয়াল যেটা দিয়ে নদীর জলটা প্রবাহিত হচ্ছে তার যে পার্শ্ববর্তী এলাকাটা সহ উৎস থেকে মোহনা তাকে বলবো নদী আমরা উপত্যকা। নদী খাত, নদী খাত কি না, নদীর মধ্যে দিয়ে যে জলটা যাচ্ছে, যে জলরাশি নদীর মধ্যে যে খাত দিয়ে জলটা যাচ্ছে সেই খাতকে বলবো আমরা নদী খাত। তাহলে নদীর মধ্যে দিয়ে যখন জলটা যে খাতের মাধ্যমে যাচ্ছে তাকে আমরা বলবো কি, যে নদী খাত।
এরপরে কি আছে দোয়াব, খুব ইম্পর্টেন্ট। দোয়াব দোয়াব হচ্ছে কি না দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। দুটি নদী কি, ধরো এই একটা নদী এই পার্শ্ববর্তী একটা অঞ্চলে আর একটা নদী ধরো প্রবাহিত হয়েছে, তাহলে কি বলতে পারি আমরা যে দুটো নদীর এই যে মধ্যবর্তী এলাকাটা, এই মধ্যবর্তী এলাকাটাকে আমি কি বলবো না দোয়াব। তাহলে দুটো নদীর মধ্যবর্তী এলাকা বা উচ্চভূমি বা যে কোনো ভূমিভাগে আমি বলবো কি দোয়াব। এবারে কি আছে নদী সঙ্গম, নদী সঙ্গম কি না একটি নদী অপর একটি নদী বা দুটি নদী যেখানে এসে মিলিত হয়। ধরো একটা নদী এই দিক দিয়ে আসছে আর একটা নদী এই দিক দিয়ে আসছে, যে কি হলো যে দুটো নদী এখানে এসে মিলিত হলো। তাহলে কি বললাম, যখন দুটো নদী কোনো একটা জায়গায় এসে মিলিত হয়, তাহলে যে জায়গায় মিলিত হচ্ছে তাকে আমি বলবো কি নদী সঙ্গম। পরবর্তী যেটা রয়েছে কি যে আমাদের যেমন কি রয়েছে না গঙ্গা যমুনা, আমাদের এলাহাবাদ, ঠিক আছে, গঙ্গা ভাগীরথী, সরি গঙ্গা ভাগীরথী যে ভাগটা আমাদের রয়েছে এলাহাবাদের এর কাছে আমাদের মিশেছে, এটা নদী সঙ্গম। নদী অববাহিকা ও ধারণ অববাহিকা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, নদী অববাহিকা ধারণ অববাহিকা, তোমাদের তিন নম্বরের পার্থক্য আছে, নদী অববাহিকা বা ধারণ অববাহিকার মধ্যে পার্থক্য লিখো। তাহলে নদী অববাহিকা কি বা ধারণ অববাহিকা কি, নদী অববাহিকা বা ধারণ অববাহিকা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। নদী অববাহিকা হচ্ছে ধরো একটা নদী মূল নদী প্রবাহিত হলো, তাহলে একটা মূল নদীকে আমরা জানি যখন প্রবাহিত হয় তখন তার সাথে কিছু শাখা নদী এবং উপনদীও প্রবাহিত হয়। শাখা নদী কাকে বলে, আমি বলেছিলাম শাখা নদী, যখন মূল নদী থেকে কিছু নদী কি হয় শাখার মতো বেরিয়ে যায়, যখন একটা মূল নদী থেকে কি হয় শাখার মতো কিছু নদী বেরিয়ে যায় সেগুলিকে আমি কি বলবো শাখা নদী। আর উপনদী কি, যখন মূল নদী পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে যে সমস্ত নদীগুলো এসে কি হয় মূল নদীর সাথে এসে মিশে সেগুলিকে আমরা বলবো কি উপনদী। তাহলে উপনদী শাখা নদী বোঝা গেল। তাহলে মূল নদী উপনদী এবং শাখা নদী এই উৎস থেকে মোহনা পর্যন্ত, এই উৎস থেকে মোহনা পর্যন্ত যতটা অংশ জুড়ে রয়েছে, যতটা অংশ জুড়ে রয়েছে এই পুরো জুড়ে যে অংশটা জুড়ে রয়েছে আমরা একে কি বলবো যে নদী অববাহিকা। বুঝা গেল নদী অববাহিকা। তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী, মূল নদী শাখা নদী এবং উপনদী, সেই নদীটার কিন্তু ওই মূল নদীর শাখা নদী উপনদী যতটা অঞ্চল জুড়ে অবস্থান করছে তখন তাকে বলবো আমি কি নদী অববাহিকা। আর ধারণ অববাহিকা কি, ধারণ অববাহিকা বলতে এই নদীটা যখন প্রবাহিত হয়েছে এই মূল নদী শাখা নদী মিলিয়ে যতটা মালভূমি বা উচ্চভূমি, পর্বত মালভূমি বা উচ্চভূমি অঞ্চলে যতটা অংশ ধারণ যে ধারণ করে রেখেছে, অর্থাৎ মালভূমি বা কোনো উচ্চভূমি পাহাড় পর্বত যতটা অংশ জুড়ে নদীটা ধারণ রয়েছে তখন তাকে আমি বলবো কি ধারণ অববাহিকা। বুঝা গেল নিশ্চয়ই। তাহলে নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা, আর একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে যে এই নদী যে নদী অববাহিকার একটা উদাহরণ আমি দিয়ে দিই, যেমন পৃথিবীর সবথেকে বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে আমাজন নদী অববাহিকা, এবং ভারতের ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো আমার কি না আমাদের যে গঙ্গা অববাহিকা রয়েছে। তো এই আমাদের ধারণ অববাহিকায় কিন্তু ঠিক করে নদীটা কি হবে, আদর্শ নদী হবে না, নদী কতটা পরিমাণ জল থাকবে না, নদীটা নিত্যবহ না অনিত্যবহ, সবটাই নির্ভর করে কিসের উপর না এই ধারণ অববাহিকার উপর। তাহলে ধারণ অববাহিকা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা আমাদের লাস্ট টপিক রয়েছিল জলবিভাজিকা, জলবিভাজিকাটা কি না জলবিভাজিকা হচ্ছে যখন দুটি নদীকে, এক বা একাধিক হতে পারে, দুটোরও বেশি হতে পারে, সর্বনিম্ন কি বললাম যখন দুটি নদীকে যে উচ্চভূমি দ্বারা পৃথক করা হয়, কি বললাম যখন কোনো উচ্চভূমি, যখন কোনো উচ্চভূমি দুই বা একাধিক যখন নদীকে পৃথক করে তখন তাকে বলবো আমি কি উচ্চভূমি বা জলবিভাজিকা। জলবিভাজিকা কি বললাম, ধরো আবার এই পাশে একটা নদী প্রবাহিত হচ্ছে এই দিকে একটা নদী প্রবাহিত হচ্ছে, তাহলে দেখো দুটো নদীকে আমার কি করেছে এই দেখো উচ্চভূমিটা এই ভূমিরূপটা কি করেছে আলাদা করেছে না, তাহলে এই একটা নদী এ একটা নদী এ একটা নদী এ একটা নদী, তাহলে দুটো নদীকে যে উচ্চভূমি দ্বারা পৃথক করেছে বা যে উচ্চভূমি দুটো নদীকে পৃথক করেছে তাকে আমি বলবো কি জলবিভাজিকা। বুঝা গেল জলবিভাজিকা। যেমন তুমি বলতে পারো হিমালয় পর্বত, পূর্বঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত, বিন্ধা পর্বত, এরা সব কি করেছে দুটো নদীকে কি করেছে বিভিন্ন নদীকে একটা থেকে একটা
এটাকে পৃথক করেছে, এটাকেই বলা হচ্ছে আমার কি জলবিভাজিকা। তাহলে আজকের ভিডিও তোমরা বুঝতে পারলে যে নদীর সম্পর্কিত কয়েকটি জরুরি শব্দ, এগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে কারণ এখান থেকে বারবার তোমাদের পরীক্ষাতে আসে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে তোমরা লাইক করবে এবং কমেন্ট করবে, যদি এই বিষয়ে কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি তোমরা দেখতে থাকো বা দেখতে চাও তাহলে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে সবার আগে তোমাদের মোবাইলে চলে আসে সেই জন্য তোমাদেরকে কী করতে হবে, যে আমার পাশে থাকা বেল আইকনটি রয়েছে সেটি অবশ্যই ক্লিক করবে। আর যারা পরবর্তী বা পূর্ববর্তী যে ভিডিওগুলি যারা দেখোনি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। নমস্কার।